সাবস্ক্রাইব করা আসাম বেস্ট চ্যানেলক, লগতে বেল আইকন প্রেস করা এডুকেশনাল ভিডিও সবর আগত সাবলৈ। আজির ভিডিওতে শিকিলা যিকোনো ফটো মোবাইলরে পিডিএফ রূপত কেনে ধরনের সেভ করিব পারিবা, নিজের হক না কিয় বা নিজের ফ্যামিলির ফটোখন পিডিএফ রূপত সেভ করিব পারিবা, পিডিএফ কি হয় নিশ্চয় জানা। পিডিএফ এখন ডকুমেন্টস ফাইল হয়, পিডিএফ খন ডাইরেক্টলি গ্যালারিত শো নহয়, পিডিএফ যদি সাবল হয় মোবাইলত একটা অ্যাপ্লিকেশনও লাগে। এতিয়া মই কি করিম, সবার আগতে গুগল প্লে স্টোর ওপেন করিম, আর অ্যাপ্লিকেশন কোনটো হয় মই আপনাদের দেখাইলো। ইয়াতে সব গুগল প্লে স্টোর ওপেন হয়ে গেল। গুগল প্লে স্টোর ওপেন হওয়ার পিছত সার্চ করিব লাগিব পিডিএফ ইউটিলিটি। পিডিএফ ইউটিলিটি যেতিয়া সার্চ করিবা, সার্চ করার পিছত সবার প্রথম অ্যাপ্লিকেশনটা আহি যাব। আর প্লে স্টোর বহুতো অ্যাপ্লিকেশন আছে, ট্রাই করিব পারিবা। মই ইয়াতে একটা অ্যাপ্লিকেশন দেখাই আছো, ইয়াতে দেখি পাই আছে যোনটো অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটো যদি ডাউনলোড করবলা হয় এইটো ভিডিও ডিসক্রিপশনত পাই যাবা। মই অ্যাপ্লিকেশনটো ডাউনলোড করেছো, এতিয়া মই ওপেন করে আপনাদের দেখাম। ইয়াতে সব মই পিডিএফ ইউটিলিটি অ্যাপ্লিকেশনটো ওপেন করে আসো। আর এতিয়া পিডিএফ ইউটিলিটি লাইট অ্যাপ্লিকেশনটো ওপেন হয়ে গেল। এতিয়া কি করব লাগিব, যদি ফটোর পৰা পিডিএফ রূপত কনভার্ট করবলে বিচরা, মানে নিজের ফটো পিডিএফত বনাবলে বিচরা, তেতিয়া ইয়াতে আপনাদের দেখি পাই আছা ইমেজ টু পিডিএফ অপশনত ক্লিক করিব লাগিব। ইমেজ টু পিডিএফ অপশনত ক্লিক করার পিছতে এতিয়া কি করিব লাগিব, ইয়াতে আপনাদের দেখি পাই আছা প্লাসর একটা আইকন, প্লাসর আইকন উপর ক্লিক করিব লাগিব। তারপিছতে নিজে চয়েস করিব লাগিব নিজের ফাইল ম্যানেজারের পৰা ফটোখন। তেতিয়া ইয়াতে মই এক্সাম্পল ফটো এখন চয়েস করিম। ইয়াতে মই কি করিম, ফটোর সাইটতে চেকবক্স এটা আছে, চেকবক্স চেকমার্ক করিম। তারপর ইয়াতে রাইট বাটনত ক্লিক করে দিম। আর ক্লিক করার পিছত ইয়াতে আপনাদের দেখি পাই আছা ফটোখন আহি গৈছে। ফটোর সাইটতে দেখি পাই আছা এটা আকো চেকবক্স চেকমার্ক করবলে আহিব, চেকবক্স চেকমার্ক করিবা। তারপর ইয়াতে রাইট বাটনত ক্লিক করে দিবা। আর ক্লিক করার পিছত ইয়াতে এতিয়া চয়েস করিব লাগিব যে নিজের মোবাইলের কোনটো ফোল্ডার সেভ করবলৈ বিচাৰি আছা। ইয়াতে মই এটা ফোল্ডার চয়েস করে লৈছো। আর ফোল্ডার চয়েস করার পিছত ইয়াতে কিবা এটা নাম দিব পাৰিবা। মই ইয়াতে ই এনে ধরনের নাম এটা দি দিছো। আর তারপর কি করিবা, ইয়াতে সেভ বাটনত ক্লিক করে দিবা। আর সেভ বাটনত ক্লিক করার পিছত ইয়াতে আপনাদের দেখি পাই আছা যোনটো ফোল্ডার মই চয়েস করেছো সেইটো ফোল্ডার সেভ হয়ে গেল। এতিয়া মই আপনাদের ওপেন করে দেখাম, মই এই অ্যাপ্লিকেশনটো ডাইরেক্টলি ক্লোজ করে দিম। আর ক্লোজ করার পিছতে মই এতিয়া কি করিম, মোর মোবাইলের ফাইল ম্যানেজার ওপেন করিম। ফাইল ম্যানেজার ওপেন করার পিছত ইয়াতে মই ফোন স্টোরেজ চয়েস করেছো, সেই কারণে ফোন স্টোরেজ ওপেন করিম, ফোল্ডারটো ওপেন করিম। আর ফোল্ডার ওপেন করার পিছত ইয়াতে আপনাদের দেখি পাইছা ই নামের এখন ফটো ইয়াতে পিডিএফ রূপতে সেভ হয়ে গেল। মই কি করিম, এই পিডিএফ রূপত ক্লিক করিম। আর এতিয়া সব ইয়াতে আপনাদের দেখবলে পাবা পিডিএফ রূপতে ফটোখন ওপেন হয়ে গেছে, নিশ্চয় দেখি পাই আছা। তেতিয়া এনে ধরনের নিজের ফটো ইমেজের পৰা পিডিএফ রূপত কনভার্ট করিব পারিবা, নিশ্চয় জানি পাইছা প্রসেসটো কি হয় আর কোনটো অ্যাপ্লিকেশন হয়। তেনেহলে আজিলৈকে ইমানেই। যদি ভিডিওটো ভাল লাগিছে লাইক করিবা, এনে ধরনের ভিডিও যদি আরো দেখিবলে হয় চ্যানেলটো সাবস্ক্রাইব করিবা। বাই বাই।